কলকাতা বইমেলা মানে অন্যরকমের আবেগ, দেশ বিদেশ থেকে আসেন বইপ্রেমীরা। অপরদিকে বই প্রকাশনার সঙ্গে যুক্ত অনেকেই তাকিয়ে থাকেন কলকাতা বইমেলার দিকে। কলকাতা বইমেলা 2023 কত তারিখ থেকে শুরু হচ্ছে, কতদিনই বা থাকবে, এই বইমেলার থিম কি, বুক স্টলই বা কতগুলো বসতে চলেছে, অর্থাৎ কলকাতা বইমেলার সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওটিতে। শুরু হয়ে গেল 46তম কলকাতার আন্তর্জাতিক বইমেলা, তাই আর চলে এসেছি বইমেলাতে। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের কলকাতার আন্তর্জাতিক বইমেলা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইমেলা হিসাবে পরিগণিত হয়েছে। যদি তোমরা মেট্রো করে আসো তাহলে কলকাতার যে কোনো প্রান্ত থেকে করুণাময় স্টেশনে নেমে তার পাশেই চলে আসতে হবে। বইমেলাতে আসার সুবিধার জন্য বেশ কিছু স্পেশাল বাসও চলবে বইমেলা চলাকালীন। এই মেলা 30শে জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত হচ্ছে। এই বইমেলায় থাকছে 20টি ভিন্ন দেশের বইয়ের স্টল। এইবারের বইমেলায় সর্বাধিক সংখ্যক পাবলিশার স্টল দিচ্ছেন। থাকছে রেকর্ড সংখ্যক লিটল ম্যাগাজিনের স্টল। কারোর পছন্দ গোয়েন্দা কাহিনী, আবার কারোর ভূতের গল্প, আবার কেউ পছন্দ করেন আমাদের মতো ভ্রমণমূলক লেখা। কলকাতা বইমেলা যেন বইপ্রেমীদের কাছে একেবারে স্বর্গ। চলো তাহলে আমার সঙ্গে তোমরাও মেলাটা ঘুরে দেখে নাও। এক নাম না জানা শিল্পীর বেশ কিছু হাতে আঁকা ছবি মন ছুঁয়ে গেল। দেখো কত সুন্দর ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। Thank you.
এরকম একটা ম্যাপ পাওয়া যাচ্ছে, যাতে কিন্তু কলকাতা বইমেলা ঘোরাটা আরও সহজ হয়ে যাবে। কলকাতা বইমেলায় এবারে থিম কান্ট্রি হলো স্পেন। বাংলাদেশের স্টল থেকে বেরোলেই বেশ কিছু ফুডের স্টলও পাবেন। বই কেনার সাথে সাথে পেট পুজোরও তো দরকার আছে, তাই না? তাই আমরা চলে এসেছি এখানে খেতে। চলো এবার তাহলে বাড়ি ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলো না। খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। টাটা।